স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, এই গল্পটা বা এই টেক্সটটা তোমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু দেখো, বিশ্বাস করো, টেক্সটটা ভালো করে দেখো। আমরা ক্লাস ভিডিও এবং যেটা টেকনোলজিক্যাল সাপোর্ট নিয়ে ভিডিও সবটাই তোমাদেরকে দেবো। তোমরা কোনটা বেশি এনজয় করবে আমায় জানাবে, এবং নেক্সট থেকে এর এমসিকিউ সেট বলো, সমস্ত কিছু। যদিও আমাদের অনলাইন অফলাইন ব্যাচে সব জায়গায় চলছে, ইভেন আমাদের তো দুটো গল্প দুটো কবিতা শেষ পরীক্ষা চলছে, এবং আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য হয়তো বা এই ভিডিও আস্তে আস্তে ভিডিওটা আপলোড করেই দেবো, বা না দিয়ে থাকলে দিয়ে দেবো, যে কেমন করে কোশ্চেনটা আসবে। কোশ্চেন প্যাটার্ন কিন্তু এখন অনেকের কাছে অজানা, জানতে জানতে সময় চলে যাবে। আর তোমাদেরকে সাবধান করি, তোমরা কিন্তু হাতে বই পাবার পরে সময় পাবে মাত্র 3 মাস। যদি ভাবো যে পরে করব, তাহলেই কিন্তু ঠকেছ। শুরু করে দাও রোজ অল্প অল্প করে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো। তোমাদেরকে ধন্যবাদ তোমাদের প্রিয় চ্যানেলটিকে এত ভালোবাসা দেবার জন্য। চাইবো ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করবে, একটা কমেন্ট করবে, যাতে করে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। চলো পুরো ভিডিওটা দেখি। আরেকটা কথা, তোমাদের সমস্ত ভিডিওর ইনফরমেশান আগে থেকে পাওয়ার জন্য যেমন তোমরা তোমাদের প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, একইভাবে আমাদের ফেসবুক পেজ ফ্রেন্ডলি লার্নিং, সেটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, এবং তার লিঙ্ক ডেসক্রিপশানে বা কমেন্টে পিন করা থাকছে। তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো, সেখানেও একই রকমভাবে তোমরা তোমাদের প্রিয় চ্যানেলটিকে পাবে। চলো পুরো ভিডিওটা ক্লাসটা মন দিয়ে করি, ভালো লাগতে বাধ্য। তো আমরা খুব সহজে সুন্দর করে টেক্সটটাকে বোঝার চেষ্টা করব, এবং তোমাদের জন্য একটা সুখবরও দিয়ে রাখি। এই টেক্সটটা যেহেতু একটু জটিল, একটু আধ্যাত্মিক, একটু স্পিরিচুয়াল, তাই এই টেক্সটটা বেশ কিছু কথা একই কথা বারবার বলা রয়েছে। তাই তোমাদের জন্য এই টেক্সটার ওয়ান লাইনার পাঞ্চ আমি যদিও প্রত্যেক ক্লাসে আমার অনলাইন স্টুডেন্টদেরকে বলো, অফলাইন স্টুডেন্টদেরকে বলো, প্রোভাইড করে দিই, এর বাংলা মানেটাও প্রোভাইড করে দিই, যাতে করে বিভিন্ন রেফারেন্স বইতে বাংলা মানেটা তাদের মতন করে কঠিন করে লেখা। তুমি এই ইংরেজি থেকে বাংলা পড়লে আরও কঠিন লাগবে। আমরা যতটা পেরেছি নিজের মতো করে সহজ করেছি, এবং তোমার কাছে বোধগম্য করেছি, যাতে তুমি বুঝতে পারো। আমরা পুরো টেক্সটটা বুঝবো, এবং এটা আরও বলি যে তোমাদের জন্য, তোমরা তো জানো তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ডলি লার্নিং অল টাইম পরিশ্রম করে, এবং ক্লাস 12-এ 99, 100, 98, 97, 96 প্রচুর ছেলেমেয়েরা নাম্বার পেজে শুধুমাত্র অনলাইন পড়াশুনো করে। তোমাদের ভালোবাসা, তোমাদের অকৃত্রিম ভালোবাসা, সত্যিই আমি আপ্লুত। এবং যারা 98, 99 পেজে, তাদের সঙ্গে কথা বলতে পেরে রিসেন্টলি তোমাদের জন্য আমি ভিডিওস দেবো, দেখবে যে সত্যি খুব ভালো লেগেছে যে আমার মতন এক সাধারণ মানুষকে তারা এতটা ভালোবাসে। তো এই গল্পটার মূল অংশটুকু আমি তোমাদের জন্য তুলে ধরবো আরও একটা ভিডিওর মাধ্যমে। তাড়াতাড়ি করে টেক্সটটা আমরা কমপ্লিট করে ফেলি, টেক্সটটা আমাদের জানা উচিত, কারণ এমসিকিউ তো শুধু দেবে না, কী দেবে, কেমন কোশ্চেন আসবে তারও ভিডিও তোমরা পেয়েছো, এবং পুরো ক্লাস 11-এর প্লেলিস্টটা তোমরা ফলো করবে। আরেকটা কথা, আমাদের সমস্ত ভিডিও আপডেশন, সমস্ত ভিডিও কিছু আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে সবার আগে দিই, তো তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা আমাদের কমেন্টে ফার্স্টে দেওয়া থাকবে, সেখানে তোমরা কিন্তু গিয়েই অবশ্যই ফেসবুক পেজটা তোমরা ফলো করে নিও। চলো টেক্সটটা পড়ি আর কথা না বাড়িয়ে। তো আমরা জেনেছি যে মাতৃপুজোর প্রতি বিবেকানন্দের যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা দেখতে পেরেছি, যে তিনি যে ডেমন অর্থাৎ কালী পুজোর নামে যে ডেমন ওয়ার্শিপ হয়, যে দৈত্য পুজো হয়, যে ডাকিনী জুকিনির পুজো হয়, তিনি সেটাকে ঘৃণা করেছেন। এরপরে আমরা দেখি কি বলেছে, হিজ ওন এফর্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন কনসাসনেস অ্যান্ড টু লার্ন টু রেকগনাইজ দ্য মাদার। ওকে, তাহলে তার চেষ্টা ছিল সর্বদা, কি চেষ্টা ছিল, ব্যানিশ মানে তাড়ানো, কি তাড়াবে, ভয়কে এবং দুর্বলতাকে তার চেতনা থেকে। কনসাসনেস মানে তার চিন্তাভাবনায় কখনো এই দুটো জিনিসের স্থান নেই, ভয় এবং দুর্বলতা এই দুটো জিনিসের কিন্তু কখনোই তার চেতনায় স্থান নেই। এই কারণেই তিনি মকিশনেস, স্কুইমিশনেস এই দুটোকে অপছন্দ করতেন। অ্যান্ড টু লার্ন, এবং তিনি এটা শিখেছেন, টু রেকগনাইজ চিনতে, কাকে, দ্য মাদার। এইখানে দি মাদার মানে কি, দি মাদার মানে মা কালী, যে মা কালীকে আমরা নিজের মায়ে জ্ঞানে পূজা করি। দেখো মা, মা এক বিরাট জিনিস। কিছুদিন আগে মাদার্স ডে গেল, তো মা ছাড়া যদি দুনিয়ায় কাউকে থাকতে বলা হয়, তো মা কি জিনিস তখনই আমরা বুঝি যখন মা থাকে না। তো মা আছে, মাকে ফিল করতে হবে। আচ্ছা, দ্য মাদার, মা কোথায় আছে? অ্যাজ ইনস্টিংটিভলি, ইনস্টিংটিভলি মানে কি? নিজে থেকেই, ইচ্ছে করেই। ওকে, এখানে ইনস্টিংটিভলি মানে আমরা লিখতে পারি উইলিংলি, লিখতে পারি উইলিংলি। ওকে বন্ধুরা, এরপরে কিন্তু তোমরা ক্লাস ভিডিও পাবে, ভীষণ এনজয় করবে, আমি কথা দিচ্ছি। তিনি কোথায় আছেন? ইন এভেল, টেরর, সরো, অ্যানিহিলেশন মানে সমস্ত খারাপ কিছু। দেখো, খারাপ জিনিস, আতঙ্ক, দুঃখ, আর অ্যানিহিলেশন কথার অর্থ ডেস্ট্রাকশন। অ্যানিহিলেশন কথার অর্থ কি? ডেস্ট্রাকশন। তিনি ধ্বংসেও রয়েছেন। মা সব কিছুতেই রয়েছে। মা যেমন ভালোটাতে আছে, মা তেমনি সমস্ত খারাপ কিছুতেই রয়েছে। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, এর পিডিএফ তোমরা পেয়ে যাবে, বা পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে কি আছে? অ্যান্ড যেমনভাবে তিনি ভালোটাতে আছেন, সুইটনেস অ্যান্ড জয়ে আছেন, তেমনভাবেই কিন্তু মা রয়েছে। কোথায়? তেমনভাবেই মা কিন্তু রয়েছে সমস্ত খারাপ জিনিসেই। ইট ফলোড দ্যাট দ্যাট ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন। এই ওয়াটারিং ডাউন এটা ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব। তিনি কোনোভাবেই এই বিষয়টাকে অফ দ্য গ্রেট কনসেপশনস, অফ দ্য গ্রেট কনসেপশন মানে কি? এখানে কোন কনসেপশনের কথা বলা হয়েছে? এই যে কনসেপশন তিনি পেয়েছেন যে মা যেমন ভালোটাতে আছে তেমনি খারাপটাতে আছে, এই কনসেপশনটাকে তিনি কোনোভাবেই অ্যাট এনি কস্ট এই কনসেপশনটাকে তিনি খর্ব বা তিনি বাদ দিতে পারবেন না তার কনসিয়াসনেস থেকে, তার চেতনা থেকে, তার জীবন থেকে। খুব সহজ কিন্তু বন্ধুরা। ফুলস হি এক্সক্লেইমড ওয়ান্স, একবার বলেই উঠলেন ওরে বোকা তোরা। অ্যাজ হি ডোয়েল্ট ইন কোয়াইট টক, তিনি একদিন লম্বা আলোচনা করছিলেন কি বিষয়? অন দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরেবল, এই ভয়ঙ্করী বা এই মায়ের রূপ নিয়ে, বা এই মাতৃপুজো নিয়ে, এই দেবী পুজো নিয়ে আলোচনা করছিলেন। অর বিকামিং ওয়ান উইথ দ্য টেরেবল, এই মায়ের সঙ্গে একাত্মায় বিলীন হওয়া নিয়ে তিনি আলোচনা করছিলেন। আর বলে উঠলেন ওরে ফুলস, বোকা আমরা। দে পুট অন আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স, তারা মায়ের গলায় ফুলের মালা পরায়। রাউন্ড দাই নেক, এই দাই এগুলো ল্যাটিন আর্কেইক শব্দ, মানে তোমার গলায় তারা মালা পরায়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, তারা আবার পিছিয়ে আসে ভয়ে। তারা বলে মায়ের এই রূপকে আমরা ভালোবাসি, এটা বোকামি। অ্যান্ড কল ইয়র, কল দি, আর আর তোমায় কি বলে? দ্য মার্সিফুল, তোমায় আবার তারা কৃপাময় বলে। অ্যান্ড হি স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম, এই ইগোইজম মানে অহংকার, যে আমাদের মনের ভেতরে আন্ডারলাইন যে অহংকার রয়েছে কি বিষয়ে? পুজো সম্পর্কে। ইজ ডিভোটেড টু, সেটা কোন কিছু মানে কোন জিনিসটার প্রতি মানে আমাদের ভক্তিটা রয়েছে? টু দ্য কাইন্ড গড, আমরা কিন্তু সবসময় কৃপাময় ঈশ্বরকেই ভক্তি করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। টু প্রভিডেন্স দ্য কনসোলিং ডিভিনিটি উইথাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক or God in the volcano. আমরা কিন্তু প্রভিডেন্স, আমরা কিন্তু সেই ভগবানকে ভালোবাসি। টু প্রভিডেন্স, এই প্রভিডেন্স কথার অর্থ ফেট, যে ভগবান আমাদের ভাগ্য পরিবর্তন করে, যে ভগবানকে আমরা ডাকি আমাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য, যে ভগবানের মধ্যে কনসোলিং, সান্ত্বনা দেবার মতন ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, যে ভগবানকে আমরা কিন্তু সেই ভগবানকেই ডাকি। কিন্তু আমরা সেই ভগবানকে ডাকি না উইদাউট হার্ট ফর গড ইন দ্য হার্ট আর্থকোয়েক, গড ইন ভলক্যানো, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি, মানে খারাপ কিছু ভগবানকে আমরা কি ডাকি? যদিও ভগবান সবটাতেই আছে। এই কথাগুলো শুনে ওভারওয়েলমড দ্য লিসেনার্স, তিনি তার এই কথাগুলো বলে তার সমস্ত শ্রোতাদেরকে মুগ্ধ করে দিলেন। খুব ভালো করে বোঝো, একটু সময় নিয়ে বোঝো, একটু ধৈর্য নিয়ে বোঝো, তোমরা বুঝতে পারবে। আমার অনলাইনে প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাস ভিডিওগুলো যে এনজয় করে, তারা ক্লাস করার পরে ফিডব্যাক দেয়, অসাধারণ লাগে। তোমরাও বুঝতে পারবে, কোনো কিছু না, তোমাদের জন্য ডাইরেক্ট ক্লাস ভিডিও থাকবে নেক্সট থেকে। ওয়ান স দ্যাট সাচ ওয়ার্শিপ ওয়াজ অ্যাট বটম, একজন এই ধরনের পুজোকে একদম তলা নিতে ভাবেন, মানে এটা পুজোই না, একদম তিনি ক্ষুণ্ণ করে দেখেন এটা কী পুজো। অ্যাজ দ্য হিন্দু কলস ইট, হিন্দুরা এটাকে কী বলে জানো? মেয়ারলি, নিছকই শপকিপিং, দোকানদারি, তাই তো। ওমা আমায় তুমি কিছু পাইয়ে দাও, তোমায় আমি 1 কেজি সোনা দেব, ওমা তোমায় বাতাসা খাওয়াবো, ওমা আরে বাবা তুই কে রে, তুই কোন হনু, তুই মাকে খাওয়াবি, হ্যাঁ তুই। তাই এটাকে দোকানদারি বলে না, দেনা পাওনা বলে না। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through the God. এবং একজন বুঝতে পেরেছিল, সে একজনটাকে বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণ পরমহংস, তিনি বুঝতে পেরেছিল ইনফাইনেটলি গ্রেটার বোল্ডনেস, বিশাল সাহসিকতা। এটা এই ব্যাপারটা, সত্যকে স্বীকার করার সাহসিকতা সবার থাকে না, যে আমরা মরে যাব সবাই, এটা সত্য। এই সত্যকে স্বীকার করার সাহসিকতা কিন্তু খুব কম সংখ্যক মানুষের কাছে আছে। তাহলে এই যে গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ টিচিং, এবং সত্য শিক্ষা কি? গড ম্যানিফেস্ট, ভগবান ডুয়েলস, ভগবান লিভস, ভগবান বাস করে কোথায়? ভালোতেও খারাপেও। যেমন তিনি খারাপে আছেন, তেমন তিনি ভালোতে আছেন। ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড দ্য উইল দ্যাট আর নট টু বি ব্যাফেল্ড বাই দ্য পার্সোনাল সেলফ ওয়াজ ইন দ্য ফ্যাক্ট অফ ডিটারমিনেশন। এই কথাটা ভালো করে বুঝবে, এই লাইনটা ভালো করে বুঝতে হবে। লাইনটা কনফিউজিং কিছু না, এখানে একাগ্রতার একটা ডেফিনেশন দিয়েছে, অর্থাৎ ডিটারমিনেশন বা একাগ্রতা কী বলে? যে ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, আমাদের মন এবং ইচ্ছে এই দুটোকে নট টু বি ব্যাফেল্ড, বিচলিত করবে না। কিসের দ্বারা? পার্সোনাল সেলফ, মানে নিজস্ব মতামত দ্বারা। আমাদের মন এবং আমাদের ইচ্ছেকে যদি ব্যক্তিগত মতামত দ্বারা কেউ বিচলিত করে, তাহলে সেটাকে কিন্তু আমরা একাগ্রতা বলবো না। আমি ধ্যানে বসলাম, আমার মন বলছে ধ্যান করতে, এবার আমার ব্যক্তিগত অভিমত বলছে কি হবে ধ্যান করে। তো এইগুলোকে যদি ব্যক্তিগত অভিমত দ্বারা মানে তোমার কি করা হয়, ব্যাফেল্ড করা হয়, কোনোভাবে পরিচালিত করা হয়, ভাঙা হয়, তবে কিন্তু সেটা খারাপ। ব্যাফেল্ড মানে বিমিউজড, ওকে ওকে আচ্ছা। ইন দ্য স্টার্ন, স্টার্ন মানে কঠোর, স্ট্রিক্ট বলতে পারো। ওয়ার্ড অফ স্বামী বিবেকানন্দ, একদম কঠোরভাবে বিবেকানন্দ বলেছিলেন, টু সিক ডেথ নট লাইফ, ওরে মৃত্যুকে চা, জীবনকে চাস না। জীবনকে চাওয়া মানেই তো চাওয়া পাওয়া, জীবনকেই চাওয়া মানে তো লোভ লালসা। মৃত্যুকে চাইলে দেখব এই পৃথিবীতে মানব সেবাটাই সবার আগে সর্বোত্তম স্থান পাবে। টু hurl oneself upon the sword's point, নিজেকে দাঁড় করিয়ে দে একদম তরবারির সামনে, মৃত্যুর সামনে আমরা দাঁড়িয়ে আছি প্রতি মুহূর্তে। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরেবল ফর এভার মোর, আর যদি আরও কিছু চাস না, এই ভয়ঙ্করী মায়ের সঙ্গে একাত্মায় বিলীন হয়ে যা। দেখো এটুকুনির মধ্যে আমরা কি পড়েছি, খুবই সহজ একটা জায়গা, ভীষণ সহজ একটা জায়গা। কি বলেছেন? যে মা যেমন ভালোটাতে আছে, মা তেমনি খারাপটাতে আছে, এই কথাটি তিনি বারবার বলেছেন। এরপরে আসি আমরা পরবর্তী সেকশানে। এবার কি বলেছে? ইট উড হ্যাভ বিন, খুব বাজে লাগছে তাই না, চেঞ্জ করে নি কালিটা, এখানে যাই, চলো। বলছে ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্স উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম। বলছে ইনকনসিস্টেন্স মানে এখানে অমিল বলতে পারো, মানে নট সিমিলার, মানে বিবেকানন্দের স্বাধীনতার ধারণা যেটা, সেটা সবসময় অভিন্ন ছিল। টু হ্যাভ সট টু ইম্পোজ, ইম্পোজ মানে চাপিয়ে দেওয়া, হিজ ওন কনসেপশনস অন আ ডিসাইপল, তিনি স্বাধীনতাকে একটু অন্যভাবে ভাবতেন। তিনি তার চিন্তাভাবনাকে কখনোই তার শিষ্যের উপরে চাপিয়ে দিতেন না, জোর করতেন না। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, মানে অতীত জীবনে একজন শিক্ষাবিদ হিসেবে, had contributed to impress on me now the necessity of taking on Indian consciousness. আমি অতীত জীবনে শিক্ষাবিদ হিসেবে যার প্রতি ঝুঁকেছি, সেটা হচ্ছে ভারতীয় চেতনায় নিজেকে নিবিষ্ট করতে হবে, এটা বুঝেছি, ঠিক আছে। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, আমার যে ব্যক্তিগত দ্বন্দ্ব, এই কনফ্লিক্ট, কনফিউশন, এটাই হচ্ছে পারপ্লেক্সিটি। কিসের দ্বারা অ্যাসোসিয়েটেড, কখন হয়েছে? উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ আমি বিবেকানন্দের সঙ্গে অমরনাথে একটা পূর্ণার্থী মানে একটা পূর্ণতীর্থ করবার জন্য গেছিলাম। সেই সময় ওয়াজ আ উইকনেস, আমি সাক্ষী ছিলাম, যেটা নট টু বি ফরগটেন, ভোলার নয়, টু দ্য স্ট্রং প্লেস, যেটা আমার মনে একটা বিশাল জায়গা নিয়েছে। কেন? হুইচ ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস। আর ওই মুহূর্তে আমি ভারতীয় ব্যবস্থাপনায় পুজো অর্চা নিয়ে যেটা বুঝতে পেরেছি, সেটা আমার মনে একটা বিরাট চেতনার জায়গা নিয়েছে আর বিরাট জায়গা নিয়েছে। আই সেট মাই সেলফ দেয়ারফোর টু এন্টার ইন টু কালী ওয়ার্শিপ। এরপরে আমি নিজেকে কালী পুজোয় নিবিষ্ট করবে বলে সিদ্ধান্ত নিয়েছি। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমন একজন নতুন ভাষা শেখার জন্য নামে, অর টু টেক বার্থ ডেলিবারেটলি, মানে ইচ্ছাকৃতভাবেই একজন যদি ডেলিবারেটলি মানে কি ইচ্ছাকৃতভাবে একজন কি করবে, পারহ্যাপস ইন আ নিউ রেস, জন্মগ্রহণ করবে একটা নতুন জাতিতে। মানে তোমায় যদি নতুন একটা উগান্ডায় গিয়ে ফেলে দেওয়া হয় বা তোমায় যদি চায়নায় গিয়ে ফেলে দেওয়া হয়, সেখানে নতুন ভাষা তুমি শিখবে। তো যেমনটা তুমি ভাষাটা শেখার ক্ষেত্রে নতুন, ছোট শিশুর মতন, তিনিও কিন্তু শিশুর মতন, একদম কিচ্ছু জানেন না, একেবারে নতুন, তিনি গুরুদেবের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। টু দিস ফ্যাক্ট আই ও ইট, আমি ঋণী এই ব্যাপারটায়, দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আর মাস্টার্স লাইফ অ্যান্ড থট। আর এই কারণেই, এই অনুপ্রেরণা থেকেই আমি আমার মাস্টারমশায়ের, আমার গুরুর জীবন ও চিন্তাদর্শ বা মতাদর্শ সম্পর্কে জানতে পেরেছি। স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, গ্লিমস আফটার গ্লিমস, অল্প অল্প করে আই বিগেন টু কম্প্রিহেন্ড আ লিটল, আমি অল্প অল্প করে বোঝা শুরু করেছিলাম। এই কম্প্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্ব কি তোমাদের পড়া রইল। অ্যান্ড ইন ম্যাটার্স অফ রিলিজিয়ান্স, ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ উইদাউট নোয়িং ইট, ধর্মের ব্যাপারে তিনি জানতেনই না যে তিনি একজন বর্ন এডুকেটর, তিনি ছোটোবেলা থেকে একজন শিক্ষক। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, তিনি তার মনের ভেতরে কখনো কোনো দ্বিধাকে জায়গা দিতেন না। বিং উইথ হিম ওয়ান ডে, একদিন তার সঙ্গে আছি, ওয়েন অ্যান ইমেজ অফ কালী, যখন এক কালী মায়ের ছবি ওয়াজ ব্রট ইন, আনা হলো, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, তিনি দেখেন যে আমি ছবিটাকে দেখে একটু ভ্রুক্ষেপ কম করলাম, বা আমি তাকে দেখলাম যে তিনি ছবিটা দেখে একটু কম গুরুত্ব দিলেন। পাসিং, ঠিক আছে, এই নাও। আই সাডেনলি সেড, আমি বললাম, পারহ্যাপস স্বামীজি, হয়তোবা কালি ইজ দ্য ভিজন অফ শিবা, মা কালী শিবেরই একটা কল্পনা, ইজি ইসি, তাই নয় কি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, কিছুক্ষণ তিনি আমার দিকে তাকিয়েছিলেন আর বললেন, ওয়েল তাই, ওয়েল তাই নাকি, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওয়ে, নিজের মতন করে তুমি মাকে দেখো। হি সেড জেন্টলি, তিনি খুব আলতোভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওয়ে, তুমি যেভাবে মাকে দেখবে, মা সেভাবেই তোমার কাছে ধরা দেবে। এবার চলো না সরাসরি একটু ক্লাস ভিডিওতে যাই, ক্লাসটা ভালো করে করি, তোমরা আরও ডিটেলে বুঝতে পারবে, আরও এনজয় করবে। এইখান থেকে সমস্ত এমসিকিউ, কী ধরনের এমসিকিউ হয় অ্যাকর্ডিং টু দ্য বোর্ড ইনস্ট্রাকশনস আমরা করব। একটুখানি বোঝো, খুব সহজ বাংলায় বোঝালাম, জটিল কিছু না, এটা আরও সহজ করব। সমস্ত গল্প, কবিতা, নাটক ক্লাস 11-12 সবটাই চলছে, অনলাইন ক্লাসেও ভর্তি চলছে, অনলাইন পড়েও 99 পাওয়া যায়, প্রমাণ করেছে। নিজেকে বদলাও, ধারণাকে বদলাও, নিজের কনসেপশন মাইন্ডসেটটাকে বদলাও, ভালো রেজাল্ট তুমিও করতে পারবে। চলো এবার একটু ক্লাস ভিডিও দেখব পরবর্তীটা, তারপরে আমরা আরও দুটো ক্লাস দিয়ে আমরা স্বামী এন্ড মাদার ওয়ার্শিপ দুটো একটার মধ্যে কমপ্লিট করে ফেলবো। একদম নতুন, তার আগে ক্লাসেসগুলো কিচ্ছু বুঝবে না, আমি আজকে ভিডিওস দিয়ে দেবো গ্রুপে, দেখে নেবে একটু কষ্ট করে, ঠিক আছে? আর তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারা তো ডে 1 ডে 2 করে পেয়ে যাচ্ছ, দেখবে। তবু এখান থেকে শুনলে বুঝতেই পারবে আসলে বিবেকানন্দের সঙ্গে মা কালীর যে সম্পর্ক, সেটাই এই গল্পে বলা রয়েছে। বিবেকানন্দের ভেতরে মা কালী সম্পর্কে কোনো বিশ্বাস বা ভালোবাসা ছিল না, সেটা পরবর্তীকালে তৈরি হয়েছে। কার জন্য? এই দুজন মানুষ, রামকৃষ্ণ আর সারদা মা, এই দুজনের জন্য। কিন্তু তার মধ্যে মায়ের প্রতি যে ভালোবাসা, মাতৃভক্তি, তোমরা প্রথম ক্লাসটা করলে বুঝতে পারতে, তোমাদের গায়ে কাটা দিত, সবার খুব ভালো লেগেছিল, আজকেও ভালো লাগবে। দেখব প্রত্যেকটা জায়গা আমরা শিখব, দেখি। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। দেখো, এটাকে এত কঠিনভাবে ভাবলে চলবে না, খুব সহজ একটা টেক্সট। অন্য একদিন, অ্যানাদার ডে মানে কি অন্য একদিন, তিনি যাচ্ছিলেন আমার সঙ্গে ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, মানে বয়স হয়ে গেছে বয়স্ক দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কে বলতো দেবেন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা, যিনি কিনা ব্রহ্ম সমাজের একজন অ্যাক্টিভ মেম্বার ছিলেন। ব্রহ্ম সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত? রাজা রামমোহন রায়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোশ্যাল রিফর্মার, যারা কেবলমাত্র ব্রহ্মতে বিশ্বাস করতেন। ব্রহ্ম মানে কি? সত্য, কোনো কুসংস্কারে বিশ্বাস করতেন না। ঠিক সেখানে একটা জিনিস কথা রয়েছে, রেশনালিজম। রেশনালিজম মানে কি? যেখানে যুক্তি তর্ক রয়েছে। যে একটা মেয়ে, তার স্বামী মারা গেছে, তাকে কেন তার স্বামীর সঙ্গে দাহ করা হবে? এটা যুক্তি। মেয়েটার কি দোষ? ও স্বর্গলাভ করবে। একটা জীবন্ত মেয়েকে পুড়িয়ে মারা হচ্ছে, তার সে মেয়েটা স্বর্গলাভ করবে? একটা মেয়ে প্রথমে বাল্যবিবাহ করলো, হয়তো 12-13 বছর বা 10 বছর বয়সে মেয়েটির বিয়ে হলো 30-40-50 বছরের সঙ্গে এক বুড়োর সঙ্গে। বুড়োটা মরে গেল কাস্তে কাস্তে, বিড়ি টিড়ি খায়। তাই মেয়েটার কখনো তার সংসারকে, যখন ও বুঝতে পারলো যে বিয়ে কি, ভালোবাসা কাকে বলে, তখন তাকে আর বলা হলো যে বিধবা বিবাহ নেই, ওর লাইফটা শেষ, ও কখনো মানে পর্দার আড়ালে তাকে থাকতে হবে, ও বেরোতে পারবে না। ওটাও ইটস হার চয়েস, ওর চয়েস। ও কী করবে, মুভ অন করবে না ওইখানে ওর স্বামীর চিন্তায় থাকবে, ওটা ওর ব্যাপার। আমরা তার উপরে ইম্পোজ করতে পারি না, চাপিয়ে দিতে পারি না। তখন আসতো সমাজ সংস্কারকেরা, সোশ্যাল রিফর্মাররা। খুব মন দিয়ে বুঝতে হবে এখান থেকে। তাই তারা কি করলো, তখন বিভিন্ন রকমভাবে বিদ্যাসাগরকে নিয়ে, রাজা রামমোহন রায়, আরও অনেকেই এই সমাজ সংস্কারমূলক কাজে তারা লেগে পড়লেন। তাই সেই সময় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাও কিন্তু ছিলেন, তা তাকে দেখতে যাচ্ছেন ইন আ সেক্লুশন। তাহলে সেক্লুশন কথার অর্থ কি? নিরালে, নির্জনে। অফ হিজ হোম ইন জোরাসাঁকো। জোরাসাঁকোর কোনো একটা, জোরাসাঁকো বিশাল বড় জমিদার বাড়ি, তো সেখানে নিরালে মানে একটা নির্জন জায়গায় তিনি থাকেন। বিফোর উই স্টার্টেড, এই সেক্লুশন মানে সলিটারি, SOLITARY। সেক্লুশন মানে কি বললাম? সলিটারি। আবার বলতে পারে ডেস্টিটিউশন। কি বলতে পারো? ডেস্টিটিউশন মানে একাকী, নিরালে। ঠিক আছে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, আমরা শুরু করব না, আমরা যখন যাব তার আগেই, হি কোশ্চেন মি অ্যাবাউট দ্য ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। তিনি আমাকে প্রশ্ন করলেন, এই আগের দিন রাত্রে একটা বাড়িতে গিয়েছিলিস, সেখানে একজন মারা গিয়েছিল, কেমন লাগলো চোখের সামনে মৃত্যুকে দেখে? কি বুঝলি বল? তোমার সামনে যদি কেউ মারা যায়, তুমি বুঝতে পারবে মৃত্যু কি জিনিস। কি আছে আমাদের পৃথিবীতে যে ডাক্তাররা পারে না তৈরি করতে? আচ্ছা, আমি কি ভুল যখন আমি বলবো যে বিজ্ঞান যত এগিয়েছে মানুষের আয়ু তত কমেছে? I told him eagerly, আমি তাকে বললাম, of a sudden realizations that had come to me, যে আমার মধ্যে যে বোধটা এসছে সেটা আমি তাকে বললাম, that religions were only language and we must speak to a man in his own language। বলছে ধর্ম একমাত্র ভাষা। ধর্ম কি? এবং আমরা ধরো কোনো মুসলিমের সঙ্গে আমার দেখা হলো, তাহলে তার ধর্মকে ছোট করা উচিত নয় আমার। তার ধর্মের বিশ্বাসের ওপরে সেই ভাষায় তার সঙ্গে কথা বলতে হবে। ঠাকুর বলেছিল না, যত মত তত পথ। তাহলে যার ধর্ম তাকে সেই ধর্মে কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। এই চিন্তাভাবনা শুনে তার মুখ পুরো জ্বলে উঠলো। তার মানে কি, কেউ ডিসলেকাটি দিয়ে জ্বালিয়ে দিয়েছে? না। ধরো তোমরা কোনো একটা উত্তর দিলে, যেমন একটু আগে তোমাদের পার্টিসিপাল অ্যান্ড জেরান্ড করাচ্ছিলাম, তোমরা উত্তর দিলে আমাদের মুখটা আনন্দে ভরে গেছিলো, বা ধারণা আমার ছেলেরা বুঝতে পেরেছে। তো সেইটাই একটা শিক্ষকের কাছে ছাত্রের প্রাপ্তি সব থেকে বড় প্রাপ্তি। ইয়াস হি এক্সক্লেম, তিনি বললেন হ্যাঁ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি হু টট দেম টট দ্যাট। রামকৃষ্ণ ঠাকুরই একমাত্র যিনি এটাই বলেছিলেন, ওরে ধর্ম হিন্দু মুসলমান কিচ্ছু নেই, সব ধর্ম সমান। তিনি প্রথমে এই কথাটা সবাইকে শিখিয়েছিলেন। অ্যান্ড হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দ্যার ওন ল্যাঙ্গুয়েজ। তিনি এটাই বলেছিলেন, সবার সঙ্গে আমাদের এক ধর্মের ভাষায় কথা বলা উচিত। হিন্দুদের মতন, মুসলিমদের মতন। বাবা লোকনাথ একবার বারোদি থেকে ফিরছিলেন, চেনো তো বাবা লোকনাথকে, মানে একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মঙ্কস, সাধু। বারোদি থেকে ফেরার পথে তখন হিন্দু মুসলমানদের কমিউনাল ডগম্যাটিজম ছিল, মানে ধর্মীয় মতানৈক্য, মারামারি হচ্ছে। ডাকলো, ওরে এদিকে আয়, দুজনকে ডাকলো, এটাকে কী বলিস তোরা? বলে জল, আর তুই? বলে পানি। এক জায়গায় মিশিয়ে দিয়েছে। বলে এবার কী বলবি? তাই তো, কী বলবো? বলে সব জিনিস সমান তোরে বাবা, তোরা নিজের মতন করে তৈরি করিস। এটা এখান থেকে বুঝতে হবে। আজকালকার ছেলেমেয়েরা কিন্তু সবাই বুঝতে পারবে না এটা। এইবার তাহলে এইটুকুনি বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, কার সঙ্গে দেখা করতে যাচ্ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কোথায়? জোড়াসাঁকোতে। তিনি কেমন জায়গায় থাকতেন? সেক্লুজন একটা প্লেসে, নির্জন একটা জায়গায়। Yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own positions in the matter of mother worship. আচ্ছা, আমি শুরু থেকেই বলি, বিবেকানন্দ কিন্তু প্রথম থেকে মা কালীকে বিশ্বাস করতেন না। তিনি বলতেন, কি করে এই লোকটা, কাকে পুজো দেয়, নিজেও একটা পাগল, একে পুজো করে, কোনো যুক্তি আছে এর মধ্যে? কারণ তিনি ওই যে ব্রহ্ম সমাজের অ্যাক্টিভ মেম্বার, যুক্তিতর্ক দিয়ে কেন মাকে পুজো করবো আমি, কেন, কে আছে এর মধ্যে? শুধু কি ঠাকুর, নাকি আমাদের কল্পনা, আমাদের ধারণা, আমাদের ভ্রান্ত ধারণা? ভাবত। তিনি ধর্মের প্রতি তার যে অবস্থান সেটা বুঝিয়ে দেবার জন্য প্রয়োজনীয়তা বোধ করলেন। তাই জন্য বলেছে ইয়েট দেয়ার কেম আ ডে, একটা দিন এসেছিল, হি ফাউন্ড ইট নেসেসারি, সে তার প্রয়োজনীয়তা বোধ করেছিল, টু লে ডাউন। লে ডাউন কথার অর্থ স্ট্যাবলিশ, লিখে নেবে ESTABLISH, স্ট্যাবলিশ মানে কি? প্রতিস্থাপন করবেন। কি প্রতিস্থাপন করবেন? উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস। আনমিস্টেকেবল মানে কি? একদম সঠিক, স্পষ্টতা নিয়ে। হিজ ওন পজিশন, তার নিজের অবস্থান, ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, তিনি মাতৃপুজো কেন করেন সবাইকে তিনি বুঝিয়ে দেবেন। সেদিন এসছে, তিনি বলছেন আজকে দিন এসছে গো, তোমাদের বোঝাবো কেন আমি মাকে পুজো করি, কেন মায়ের এত ভক্ত আমি। মায়ের ভক্তরা বলতে পারে না কেন তারা মায়ের ভক্ত। অটোমেটিক যখন আমি মায়ের দিকে তাকাই, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকি, আমার চোখের কোণায় জল চলে আসে। এটা মায়ের ভক্ত বলতে পারে না কেন। I was about to lecture at the কালীঘাট, আমি কালীঘাটে বক্তব্য রাখতে যাব। And he came to instruct me, এখানে মি মানে কিন্তু নিবেদিতা। তিনি নিবেদিতাকে ইনস্ট্রাক্ট, নির্দেশ দিয়েছেন, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধু আসেন, শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি আসার ইচ্ছে প্রকাশ করেন, দে ওয়ার টু রিমুভ দেয়ার শুজ, তারা কিন্তু তাদের জুতোটা খুলবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, মেঝেতে বসবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, ভারতীয়রা যে রয়েছে তাদের মতো, তারা ভেদাভেদ নেই। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়ার টু বি মেড, আর এই ক্ষেত্রে কোনো রকম ব্যতিক্রমিক কিছু যেন না ঘটে, যে উনি বিদেশি বলে ওনাকে এত দাম দেওয়া হবে, আমরা ভারতীয় বলে আমরা মেঝেতে বসবো, তা যেন না হয়। মায়ের কাছে সবাই সমান। আই ওয়াজ মাইসেলফ to be responsible for this, আর এইটা আমার উপরে দায়িত্ব দিল। কার উপরে? একবার ভাবো তো, আজকে যদি আমি 500 টাকা দিয়ে একটা ডালা কিনি, আমাকে ভেতরে বসতে দেবে। 100 টাকা দিয়ে ডালা কিনলে আমাকে দূরে বসতে দেবে। মা কি বোঝে? 500 টাকার ভালোবাসা মা বোঝে। যে ওই ভেতরে বসে পুজো দিচ্ছে সে লোকটার কোনো দোষ নেই, সেও মাকে চাইছে, আর যে বাইরে বসে সেও মাকে চাইছে। মা সবার কাছে সমান। পাপটা কে করছে? যে এই ডিফারেন্সটা তৈরি করেছিল শুধুমাত্র নিছকই কটা অর্থ উপার্জনের জন্য। আফটার সেইং অল দিস, এত কিছু বলার পর হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, এই লিঙ্গার্ড কথার অর্থ কি? একটু দাঁড়িয়ে গেলেন, মানে যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেলেন, মানে এত কিছু বললাম ঠিক বললাম তো? মেকিং আ শাই রেফারেন্স টু কলোনেল হেইজ আ পোয়েম অফ দ্য গার্ডিয়ানস এঞ্জেল, তিনি হঠাৎ করে একটু লাজুকভাবে, শাই মানে লাজুক, রেফারেন্স মানে প্রসঙ্গ টানলেন। কার প্রসঙ্গ টানলেন? কলোনেল হেইজ, একটা কবিতা আছে, সে কবিতার নাম কি? গার্ডিয়ান্স এঞ্জেল, বাংলায় করলে অভিভাবক দেবদূত। মানে কি? দেবতাদের বাঁচানোর জন্য কিছু গার্ডিয়ান্স, তোমাকে কে বাঁচায়? তোমাকে দেখবে, বিশেষ করে যদি বয়স্ক ঠাকুমা থাকে বাঁচাবে, তুমি অপরাধ করে দেবে, মা বাবা যখন মারবে, ওরে মারিস না, হ্যাঁ আমাকেও বংশের প্রদীপ, তাই না? বাঁচাবে তো, বাঁচায়, আমাকেও বাঁচাতো, তোমাদেরকেও বাঁচায় ঠাকুমারা। তারপরে মা মারলে বাবা বাঁচায়, বাবা মারলে মা বাঁচায়, অনেক ক্ষেত্রে উল্টো হয়, মা মারলে বাবাও দেয়। তো গার্ডিয়ান্স, তাদেরকে বলা হয় নট গার্জেন, কি বলে? আমরা বলি গার্জিয়ান, খুব স্টাইলিশ করে গার্জিয়ান, গার্ডিয়ান্স এঞ্জেল। তিনি তার কবিতার প্রসঙ্গ টানলেন, বললেন দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশনস অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস। দেখ, এটাই প্রিসাইজলি মানে নিশ্চিতভাবে, এক্স্যাক্টলি ঈশ্বরের প্রতি, ব্রহ্মার প্রতি আমার অবস্থান এখানে। বুঝতে পেরেছিস? আমার চোখে সবাই সমান, বুঝেছিস কি? তার ভাবিস আমি কারোর কাছে বিক্রি হয়ে গেছি। আই বিলিভ ইন ব্রহ্মান, আমি ব্রহ্মাতে বিশ্বাস করি, অ্যান্ড দ্য গডস, আমি ঈশ্বরে বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, আমি আর কোনো কিছুতে বিশ্বাস করি না। আমি ভগবানে বিশ্বাস করি, আমি ব্রহ্মায় বিশ্বাস করি। ব্রহ্মাকে আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম চরম সত্য, ব্রহ্মাই কিন্তু আমাদেরকে মডিউল করেছিল, তৈরি করেছিল। এবং এই পুরো গল্পের সবথেকে কঠিন জায়গা দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টালেকচুয়াল ডিফিকাল্টি উড লাই ওয়ার ইজ ওন মাস্ট হ্যাভ ডান। বলো তো কি বললো এখানে বাংলাটা? হি ওয়াজ এভিডেন্টলি, এভিডেন্ট মানে ক্লিয়ারলি, প্রত্যেকটা মানে লিখে নেবে ক্লিয়ারলি, আর প্রিসাইজলি মানে এক্স্যাক্টলি, EXACT, EXACTLY, ওকে? আচ্ছা, afraid that my intellectual difficulty would lie where his own must have done. বিবেকানন্দ চিন্তায় ছিলেন, কারণ দেখো যারা পড়াশুনো জানে, বুদ্ধিমান, তাদের মনে প্রশ্নটা বেশি আসে। তা বিবেকানন্দ বুঝেছিলেন যে নিবেদিতার মনে অনেক যুক্তি তর্কের বাঁধন তৈরি হয়েছে, যেমনটা বিবেকানন্দের নিজের জীবনেও ছিল, ছিল না? সেটাকে পার করে তো তিনি মাতৃসেবায় গেছেন। তিনি বুঝতে পারছেন যে নিবেদিতার জীবনেও যুক্তি তর্কের একটা বাঁধন রয়েছে, একটা সমস্যা রয়েছে। ইন দ্য ইনকম্প্যাটেবিলিটি অফ দ্য এক্সাল্টেশন of the definite scheme of worship with the highest Vedantic theory of Brahman. এখানে দুটো কথা বলেছে, কিছু বুঝলে তোমরা বন্ধুরা? আমি বোঝাচ্ছি, সব বুঝবে, স্কুলও বোঝাবে। In the incompatibility মানে কনফিউশন, মানে কি? কনফিউশন। আর এক্সাল্টেশন মানে কি? এক্সাল্টেশন মানে হচ্ছে ইলেশন, আনন্দ, প্রমোদ। দুটো জিনিসের মধ্যে তিনি তফাত করতে পারেনি। আমি তফাত বুঝি না, দুজনার তফাত বুঝি না, আছে না গান একটা? আমার জন্মদাত্রী মা যেন ঠাকুর ঘরের মা, আছে তো? এখান থেকে গানটা এসছে, প্রত্যেকটা জায়গায় বলেছি না গান আছে, এখান থেকে এসছে। শুনেছো গানটা তোমরা? না শুনলে শুনবে। আমি তফাত, তোমরা তো কি গান শুনবে? আজবলু হ্যাঁ পানি পানি, তা তোর দাদুর কি, তোর দাদুর কি ব্লু হ্যাঁ পানি পানি, কি গানে? তা আমি বলছি যেটা মাঝে মাঝে না বললে তোদের তো বোরিং লাগবে। তো কি বলছে? দুটো জিনিসের তফাৎ বুঝতে পারিনি। কিসের তফাৎ? একটা হচ্ছে ডেফিনেট স্কিম অফ ওয়ারশিপ, আমরা যে পূজা করার স্কিম নিয়েছি না, যে 50 টাকা, 100 টাকা, 120, 110, ব্রাহ্মণকে পুজো দিতে গেলে 1000 টাকা লাগবে, পৈতে দিতে হবে, গাছ দিতে হবে, এই যে স্কিম পুজো অর্চা, এটা আর হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ। আরেকটা কি, বেদান্তে বলা হয় ব্রহ্ম পুজো, যার কোনো মানে কোনো স্কিম নেই। এই দুটোর মধ্যে তফাৎ আমি বুঝতে পারিনি যে সত্যি কি এইটা যে পুজো করা হচ্ছে, লোকে যে করে, মাকে কি পুজো দিতে গেলে সত্যি কি নিয়ম কানুন নিয়ে নামতে হয়? কোনো নিয়ম আছে নাকি? তোর মাকে খাওয়াতে গেলে তুই কি নিয়ম করে খাওয়াস? ব্রাহ্মণ আসো, ও মা তুমি খাও, ও মার পুজো লাগবে কেন? রামকৃষ্ণ ঠাকুর সরাসরি বলতো, এ মা খা, ও মা খা, এই তুই খাবি না বলতো, কিন্তু মন্ত্র জানতো না। খা মা খা, খা একটু খা, এরকম করে বলতো। যে কোনো লোক দেখলো না শিউরে উঠতো, এ কি এই ঠেড়ে বলে ভয়ঙ্করী দেবীকে এইভাবে, এ পাপ। ব্রাহ্মণরা বলতো এ পাগল, তখন তাই বলতো। যে বেদান্তিক থিওরিতে যেটা বলে ঈশ্বরকে পুজো করবার জন্য কোনো রুলস প্রয়োজন হয় না। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস, তিনি বুঝতেন না আমাদের কাছে। হু স্টুড অ্যাবাউট হিম, তার চারপাশে যারা শিষ্যরা রয়েছেন। হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট। রিকনসিলিয়েশন মানে রিইউনিয়ন, মানে মিল। আমরা বিশ্বাস করি বিবেকানন্দই সেই ব্যক্তি যে এই যে মতবিরোধ, এই মতবিরোধকে ভেঙে দিতে পারে। ঠিক তিনি জানতেই না যে আমরা তাকে এতটা বিশ্বাস করি। ফলোইং অফ দিস ট্রেন অফ থট, এই চিন্তা করতে করতে দেয়ারফর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি। সলিলকি মানে সেলফ টকিং। সলিলকি মানে কি বললাম? সেলফ টকিং, মানে কি স্বগত উক্তি। হঠাৎ করে তিনি কিছু একটা বলে উঠলেন। কি বললেন? অ্যান্ড স্যাট ফর আ ওয়াইল টকিং ডিসজয়েন্টেডলি। ডিসজয়েন্টেডলি মানে এলোমেলোভাবে তিনি বলতে লাগলেন কিছু কথা। অ্যান্সারিং কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর দিতে লাগলেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, তিনি তার জায়গাটাকে স্পষ্ট করলেন। ইয়েট অলওয়েজ হাবস অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, তিনি যেন কোনো এক চিন্তায় সবসময় নিবিষ্ট থাকতেন, কি ঘোরে থাকতেন, ভাবতেন সবসময়। আর বিবেকানন্দের ক্ষমতা আছে, কিসের ক্ষমতা? সমাধিতে চলে যাওয়ার, যখন তখন। ও বাবা নেই, বাবা লোকনাথও দেখতে যখন তখন সমাধিত হয়ে যেতেন। ইটস আ পার্ট অফ মেডিটেশন যদিও। অ্যাজ ইফ হি হেল্ড বাই আ স্পেল, যেন তাকে তিনি কোনো ঘোরে আছেন। হি কুড নট ব্রেক, যে ঘোর থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না। এই টেক্সট কিন্তু পাপী তাপিরা বুঝবে না। এই টেক্সট যত বুঝবে তোমার মন তত পবিত্র হবে। দেখবে জীবন সম্পর্কে তুমি অনেকটাই বুঝতে পারবে। তুমি হোক না, তুমি অনেক খারাপ ছেলে হও না, তাতে কি আছে? এই টেক্সট বুঝলে মনটা ভালো লাগবে, মাতৃপ্রেম তোমার বাড়বে। ঠিক আছে, চলো এবার আসি লাস্ট প্যারা আজকের, বেশি পড়াবো না আমরা। হাউ আই ইউজ টু হেট কালি হি সেইড অ্যান্ড অল আর ওয়েজ। আমি কতটা ঘৃণা করতাম কালীকে, তোরা জানিস? কালীর সমস্ত পথকে আমি ঘৃণা করতাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট। আর এইটাই আমার 6 বছরের লড়াই, আমার সঙ্গে আমার লড়াই। যে নিজের মধ্যে তো লড়াই হবে না। দ্যাট উড নট অ্যাকসেপ্ট হার, দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে না আমি ওকে মেনে নেব না, না 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 না, মা কালীকে মেনে নেব না। কে বলতেন? বিবেকানন্দ। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, আমাকে তার কাছে মানতেই হয়েছে। চরণ ধরে পড়ে আছি মাগো তোমার, ওই যে পথখানি সে, তোমার চরণে আমার পৃথিবী আছে মাগো। কত সুন্দর করে তিনি বলেছিলেন। মায়ের চরণে এত শান্তি কোথাও পাবে না। একবার মায়ের পাটা জড়িয়ে ধরে থেকো। বিশ্বাস, এতে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কথায় আছে, গীতায় স্পষ্টতে বলা রয়েছে, যদি তোমার মনে বিশ্বাস থাকে, পঙ্গু লঙ্গয়তে গিরি, মানে কি পঙ্গুও পাহাড় চড়তে পারে যদি তোমার মনে বিশ্বাস থাকে। আর আজকাল কেন মানুষ মরছে? বিশ্বাস নেই। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড টু মি টু হার, রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে তার কাছে উৎসর্গ করে গেছে। And now I believe that she guides me in every little things I do. আমি বিশ্বাস করি মাই আমার জীবনের সব দিকে নিয়ে যাবে। ভালো করি খারাপ করি সবই মা। অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, যা তার ইচ্ছে তাই তিনি করবেন। কিন্তু আমি এমনটা ছিলাম না। ইয়েটাই ফট সো লং, আমি অনেক লড়াই করেছি। আই লাভড হিম, আমি রামকৃষ্ণকে ভালোবেসেছিলাম। ইউ সি, তোমরা দেখতেই পাচ্ছ, দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি। তিনি আমার সর্বদিকেই, তিনি শয়নে স্বপনে আমি শুধু আমার প্রভুর কথাই ভাবি, আমার গুরুর কথা ভাবি। কিন্তু আমি মা কালীকে বিশ্বাস করতাম না, আগে গুরুকে বিশ্বাস করতাম। আমাকেই ভালোবাসতে পারো তোমরা, হয়তো সাবজেক্টটা তোমাদের না ভালো লাগতে পারে, হতেই পারে। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি তার মধ্যে পবিত্রতা লক্ষ্য করেছি। মার্ভেলাস মানে অসাধারণ। আই ফেল্ট ইজ ওয়ান্ডারফুল লাভ, মায়ের প্রতি তার অসাধারণ ভালোবাসাকে অনুভব করেছি। হিজ গ্রেটনেস, তার মহানতা, তার মহত্বকে উপলব্ধি করেছি। হ্যাড নট ডন্ড, ডন্ড মানে ঝোঁকানো, অন মি দেন, তার এত কিছু দেখেও কিন্তু আমার মাতৃপুজোর প্রতি ভালোবাসা তৈরি হয়নি। অল দ্যাট কেম আফটারওয়ার্ড, এগুলোর পরেই এসছে। When I had given in, যখন সম্পূর্ণ মায়ের কাছে আমি আত্মসমর্পণ করে দিয়েছি। এই given in মানে কি? আত্মসমর্পণ করা। At that time I thought him a brain sick baby, আমি ভাবতাম বিবেকানন্দ, এই বিবেকানন্দ বলছে শ্রীরাম ঠাকুর নাকি একজন ব্রেন সিক বেবি, মানে কি পাগল, একটা বাচ্চা, বাচ্চা পাগল, বাচ্চা তো করে সবসময়। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, উল্টো পাল্টা চিন্তা ভাবনা, যখন তখন যা বলে, ওই দেখ মা, দেখ ওই, দেখ ওইখানে মা রয়েছে, যা থাকুস। তাকে দেখছি নেই, যুক্তি কো এর মধ্যে, বলে দেখ না মা, তোকে দেখ, তোকে দেখ, জড়িয়ে ধরেছে, দেখ, হ্যাঁ ফাও কথা বলে, এগুলো মানবো না কিন্তু তুমি বলতে। অ্যান্ড আই হেটেড ইট, আমি ঘৃণা করতাম এটাকে। দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, আমিও মাকে মেনে নিয়েছি। পৃথিবীতে মাকে মেনে নেবেন এমন লোক কম আছে। 5 দিন সময় লাগবে মাকে মেনে নিতে। 5 দিন জাস্ট মন্দিরে যেতে হবে, আসতে হবে, মায়ের দিকে তাকিয়ে থাকতে হবে। ডেফিনেট স্কিম অফ মাদার ওয়ার্শিপ বুঝতে পারবে, কিছুই নেই এর মধ্যে। ক্লিয়ার করতে পারলাম? এখান থেকে যে বাংলা মানেগুলো তোমরা যারা অনলাইন ক্লাসেস করো, তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো।